দাবা বুদ্ধিজীবীদের খেলা। একাগ্রতা ও নিষ্ঠা নিয়েই এই খেলায় পারদর্শী হওয়া যায়, তাই বোধহয় আমার ব্যক্তিগতভাবে খুব একটা পছন্দ নয়। অবশ্য তার পেছনে যথাযথ কারণও আছে। দরজা খোল। আরে মারবো না, কথা আছে। হ্যাঁ কথা খোল। আমার কাকামুনি অনাথ হওয়ার পর কাকামুনি আমায় মানুষ করার দায়িত্ব নেন। সব তুই খুলবি নাকি আমি দরজা ভাঙবো? মাইরি বলছি শালা, একদিন না গুলি করে তোর মরা বাপ মায়ের কাছে পাঠিয়ে দেবো। কাকামুনি এসিপি, আর ওনার এই হুমকি আমি খেয়ে অভ্যস্ত। এখন উনি আমায় ডাকবেন ওনার পার্টি পেতিতে। পার্টি বেঁধে দিবি? আর কথা আছে। কাকামুনি কথা ততক্ষণ বলেন না যতক্ষণ না আমি তার পা টেপা শুরু করি। প্রথমে পা, তারপর হাঁটু, আর তারপর আরে কোথায় পড়ে গেলি শালা আপদ একটা? হ্যাঁ, তো যেটা বলছিলাম, দাবায় একাগ্রতা খুবই আবশ্যক। আমিও শিখছি।